নমস্কার, ইভানা চ্যানেলের পক্ষ থেকে আজকে আমার আপনাদের কাছে যেটা আলোচ্য বিষয়, সংবাদ মাধ্যম এবং শিক্ষা ব্যবস্থা। আপনাদের অনেকেরই মনে আছে নিশ্চয়ই, যখন 2020 সালে 21 মার্চ প্রথম লকডাউন ঘোষণা হয়েছিল, তখন চারিদিকে হৈ হৈ রৈ রৈ শব্দ পড়ে গেছিল, শিক্ষার কি হবে, ছাত্রছাত্রীদের কি হবে, স্কুল কলেজ সব বন্ধ। হ্যাঁ, তখন থেকেই একদম ইলেকট্রনিক্স মিডিয়া ঝাঁপিয়ে পড়েছিল কি করে এই শিক্ষা ব্যবস্থার উন্নতি করা যায় বা ছাত্রছাত্রীদের সমান্তরাল শিক্ষা দেওয়া যায়। শুরু হলো তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়াতে ক্লাসরুম, বিভিন্ন জায়গার শিক্ষক শিক্ষিকাকে জড়ো করে ইলেকট্রনিক্স মিডিয়া আমরা দেখলাম যে ক্লাস চলছে। একটি অঙ্কের যদি একটি লাইন কলকাতার কোনো শিক্ষক করেন, তো আরেকটি লাইন দেখলাম ঝাড়গ্রামে কোনো শিক্ষক করছেন। এইভাবেই ইলেকট্রনিক্স মিডিয়া তাদের টিআরপি বাড়িয়ে চলল, চলছে, ক্লাসরুম চলছে, ক্লাস রুটিনও দেওয়া হয়ে গেল, চলছিল, ভালোই চলছিল, এমনভাবে চলছিল যেন ছাত্রছাত্রী অলরেডি সেটা পড়া হয়ে গেছে, তারপর প্রশ্নোত্তর পর্ব চলছে, তাও মেনে নেওয়া গেল। তারপর হৈ হৈ রৈ রৈ পড়ে গেল যে যারা আগামী দিনে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, তারা তো কোনো প্র্যাকটিক্যাল ক্লাসই করছে না, কী হবে। তাদের টিআরপি বাড়ানোর জন্যে এই বিষয়টিকে অ্যাডভার্টাইজমেন্ট এমনভাবে করতে শুরু করলো, সকলে আমরা ভাবলাম হ্যাঁ, ইলেকট্রনিক্স মিডিয়া কী নাই কী করে চলেছে। আবার হৈ হৈ রৈ রৈ রব পড়ে গেল যে যারা আগামী দিনে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, তারা তো প্র্যাকটিক্যাল ক্লাস করছে না। যাই হোক, যখন এরকমভাবে চলছে ক্লাসরুম ইলেকট্রনিক্স মিডিয়াতে, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার নাম বলছি না, ধীরে ধীরে সেটি বন্ধ হয়ে গেল। কিন্তু সমালোচনার ঝড় কিন্তু তারা থামালো না। একটা জায়গা ভাববার চেষ্টা করুন, আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা জানি সংবাদ মাধ্যম, তার মধ্যে ইলেকট্রনিক্স মিডিয়াও একটি পড়ে যায়। তো তারা যখন শুরু করলো বিষয়টিকে, শুরু করলো যখন বিভিন্ন স্কুল কলেজ যারা অনলাইন শিক্ষা শুরু করেছে, তখন তারা আবার বলে বসলো না, মোবাইল তো নেই, তাহলে অনলাইন ক্লাস করবে কী করে। ভালো কথা, আপনারা তো শুরু করলেন, আপনারা শুরু করার 1.5 থেকে 2 মাসের মধ্যে আপনারা বন্ধ করে দিলেন। তো এই বন্ধ তো করে দিলেন, সঙ্গে সঙ্গে সমালোচনা তো থামালেন না, তাহলে স্কুল কলেজগুলো কী করছে, শিক্ষক শিক্ষিকারা বসে বাড়িতে কী করছে, তারা তো এই ক্লাসটা চালাতে পারে, তারা তো শুরু করেছিল, কিন্তু আপনাদের মতো যে ইলেকট্রনিক সিস্টেম তো প্রত্যেক শিক্ষক শিক্ষিকার কাছে নেই। তাহলে তারা কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করে বা যেরকমভাবে পড়াশোনা চালাচ্ছিল, সেই যে সমান্তরাল দুটো চললো, সেখান থেকে স্কুল কলেজগুলো আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ার সঙ্গে তারা পেরে উঠল না। না পেরে উঠে কী হলো, তারা ধীরে 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 বন্ধ করে দিল। তাহলে একদিকে আপনাদেরটাও বন্ধ হয়ে গেল, আর এদিকে স্কুল কলেজের থেকে যেটা শুরু হয়েছিল সেটাও বন্ধ হয়ে গেল। এবারে ছাত্রছাত্রীরা বাড়িতে বসে কী করলো, হৈ হৈ রৈ রৈ, এদিক ওদিক ছোড়াছুড়ি, সেটাও বন্ধ, মানসিক স্বাস্থ্য একদম বিঘ্নিত, সেটা একটা দিক, আমি সেই একটা ঢুকছি না। এরপর ইলেকট্রনিক্স মিডিয়া শুরু করলো, তাহলে প্র্যাকটিক্যাল ক্লাস কী হবে। তো আপনারা যদি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হন, তো আপনাদের শুধু কাজটাই কি শুধু মানে সংবাদটা তুলে ধরা, পরিবেশন করা? আপনাদের কি সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই? প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে না, স্কুলগুলো চালানো সম্ভব হচ্ছে না, কলেজগুলো করতে পারছে না, আপনারা তো আপনাদের স্টুডিওতে বসিয়ে বা স্টুডিও কোনো একটা জায়গাতে গিয়ে প্র্যাকটিক্যাল রুমে নিয়ে গিয়ে সেই বিষয়টি তো আপনারা দেখাতে পারতেন। তাহলে অন্তত ছাত্রছাত্রীরা সেই বিষয়টা দেখতো, হাতে নাতে করতে পারতো না, কিন্তু বিষয়টা কি, প্র্যাকটিক্যালটা কী হয়, কেমনভাবে হয়, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি আরও অনেক কিছু রয়েছে, সেগুলো কীভাবে হয় সেটা দেখতে পেত। সেই সুযোগটিকেও কিন্তু আপনারা করলেন না, না করে আপনারা বললেন যে কী হবে, ছাত্রছাত্রীরা তো পাচ্ছে না। নেগেটিভ চিন্তাভাবনা আপনারা সবসময় ছাত্রছাত্রীদের মনে ঢুকিয়েই চললেন এবং সমাজের মধ্যে সেই বার্তাটাকে আপনারা দিয়েই চলেছেন। আপনাদের দায়বদ্ধতা তো কিছু রয়েছে সমাজের প্রতি, আপনারা আপনাদের বিজনেস থেকে যে পরিমাণ টাকা প্রফিট করেন, সেই টাকা তো কিছুটা অংশ সমাজের জন্য খরচ করার প্রয়োজন রয়েছে। আজকে শিক্ষা ব্যবস্থার জন্য আপনাদেরও তো কিছু দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতা থেকে ইলেকট্রনিক্স মিডিয়া কিন্তু আমার মনে হচ্ছে, ব্যক্তিগত ধারণা, সেখান থেকে তেমন কিছু করে ওঠেনি বা করার কথা ভাবেনি। এরকম যখন দিন চলছে, সেই দিনগুলোতে দাঁড়িয়ে ইলেকট্রনিক্স মিডিয়া কিন্তু এখন শিক্ষা ব্যবস্থা নিয়ে একেবারে চুপ।
তারা কি করলো, তারা বিভিন্ন রকম টিউটোপিয়া অ্যাপ, বিভিন্ন রকম এডুকেশন অ্যাপ খুলে দিল। এই বিভিন্ন রকম এডুকেশন অ্যাপ বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া খুলে দিল। কেন খুললো? না কর্পোরেট সংস্থা, সেইটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, ওই অ্যাপটা ইউজ করো, ওই অ্যাপটা ইউজ করে সেখান থেকে পড়াশোনা করো। তো সেখান থেকে অ্যাপটা ইউজ করলে কী হবে, আপনারা সেখান থেকে এক টাকা প্রফিট করবেন। মানে আপনাদেরও কিন্তু মোটিভেশান কর্পোরেট সংস্থা, কর্পোরেট সংস্থার যে মোটিভেশান সেটাই আপনাদের মোটিভেশান। সমাজের প্রতি দায়বদ্ধতা আপনাদের প্রতি নেই, শিক্ষার প্রতি দায়বদ্ধতা আপনাদের প্রতি নেই বলে আমার ব্যক্তিগত ধারণা। যদি আঘাত করে থাকি প্লিজ ক্ষমা করবেন, প্লিজ কেস দেবেন না, প্লিজ এই কথাটাই বলবো আমি আপনাদের ভাষাতেই। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল।